প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি বাংলা থেকে ঢাকার রুটে। আমরা পদ্মা সেতু পার হব, উদ্দেশ্য হলো আমাদের পদ্মা সেতু পার হওয়া, তাই আপনাদেরকে নিয়ে আসলাম। যে শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা মাওয়া বাংলা যে মহাসড়ক করেছে, ওই মহাসড়কের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের মাঝে। এখানে যে স্টপিজগুলো করা হয়েছে তা দেশের বাইরের, পুরো সিস্টেমটাই দেশের বাইরে সিস্টেমে করা হয়েছে। দেশের বাইরে এরকম সিস্টেমে স্টপিজগুলো করে করে থাকে। যাক, দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি যে ঢাকা ফরিদপুরের যে মহাসড়কটি বর্তমান সরকার করেছে, ওইটাই, ওই উন্নত রাস্তাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা দেখুন থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যে শেখ হাসিনা সরকারের আমলে আমাদেরকে এত সুন্দর একটা রাস্তা উপহার দেওয়ার জন্য, তো উপভোগ করুন এবং দেখতে থাকুন। যখন আমরা সামিয়া বাংলা টিভি চ্যানেল টিম নিয়ে আমরা যখন পৌঁছাই, আসলে আমরা দেখে আসলেই অবাক হয়ে যাই যে সরকার আসলে উন্নত যে জায়গাটা ওটা কোথায় করেছে। এত সুন্দর করে রাস্তাটা বানাইছে সরকারকে, আসলে ধন্যবাদ দেওয়া দরকার পদ্মার ব্রিজের সাথে। মাওয়া ফরিদপুরের রাস্তা অনেক সুন্দর হয়েছে, রাস্তার পাশে সুন্দর সুন্দর বাড়িঘর, গ্রাম্য দৃশ্য সব মিলে আসলে এই সরকারকে অনেকটাই ধন্যবাদ দেওয়া উচিত। গাড়ির স্পিড আর রাস্তাগুলো বিশাল চওড়া, বিশাল বড় জায়গা নিয়ে এই রাস্তাটা করেছে, সাথে আবার ফ্লাইওভার আছে, ওভার ব্রিজ আছে, সিগন্যাল আছে যে এখানে এটা পাওয়া যাবে, ওখানে ওটা পাওয়া যাবে, ওরকম চিহ্ন দেওয়া আছে, বাঁকা যেতে হবে, রাইট যেতে হবে, ওরকম মার্ক দেওয়া আছে। আসলে কি অনেক সুন্দর হয়েছে, এখানে পাম্প দেওয়া, পাম্প হবে, এরকম গুলা চিহ্নিত করা হয়েছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এই সরকারকে সবাই ধন্যবাদ জানাবেন। সে মানে উন্নত করার জন্য, অন্য কিছুতে আমি বলতেছি না, উন্নত যে করেছে ঢাকা মাওয়া ফরিদপুরের রাস্তাটা, এর জন্য সরকারকে ধন্যবাদ দেবেন। অন্য কিছুতে ধন্যবাদ দেন না দেন, কিন্তু এটার কারণে ধন্যবাদ, সরকার পাপ। যাই হোক,